লাস্ট কিছুদিন ধরে আমি আসলে ফিল করছিলাম, আমি যে রুমটাতে আসলে আমি কাজ করি সেই রুমের এনভায়রনমেন্ট আসলে আমার কাছে ওই রকম প্লিজিং মনে হচ্ছিল না। এবং আমি যে ভিডিওগুলো তৈরি করি বিশেষ করে ইউটিউবে, সেই ভিডিওর সাউন্ড বিশেষ করে আমার ভয়েস ওই রকম আসলে আমার মনোভূত হচ্ছে না। দ্যাটস ওয়াই আমি ইউটিউবের কিছু ভিডিও দেখি, বিদেশি এবং দেশি ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদের ভিডিওগুলো আমি দেখি এবং এই রিলেটেড কিছু ধারণা নেওয়ার চেষ্টা করি। আর সেই ধারণাগুলোই এবং সেই সাজেশনগুলো আমি আমার নিজের ক্ষেত্রে অ্যাপ্লাই করি। আর এই ভিডিওতে আমার এইসব প্রবলেম এবং সলিউশনজনিত যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সটুকু আপনাদের সাথে শেয়ার করব। আমি পুলক চৌধুরী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আমার এই নতুন ভিডিওতে। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন, এখনও যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। চলুন তাহলে ভিডিওটা শুরু করি। তো ভিডিওর শুরুতেই আমি বলি আমার টেবিলটার ব্যাপারে। আমার টেবিলটা মোটামুটি বেশ বড়ই, 5 ফিট/2.5 ফিট আর হাইট 2.5 ফিট। তো টেবিলটা মোটামুটি বড় হলেও এতদিন আমার টেবিলটা মোটামুটি একটা মেসটাপ একটা ছিল। টেবিলের উপরে মনিটরের পাশাপাশি দুটো স্পিকার, তার পাশে আমার ক্যামেরা ক্যাবিনেট, সাউন্ড কার্ড, তারপর ওয়াইফাই রাউটার এবং আরও হাবিজাবি অনেক কিছু। আমি চিন্তা করলাম আমার কম্পিউটার টেবিলের উপরে এত কিছু কেন। টেবিলের উপর থেকে সবার আগে আমি আমার সিপিউটা নামালাম এবং সিপিউটা রেখে দিলাম আমার টেবিলের নিচে। তারপর ক্যামেরা ড্রাই ক্যাবিনেটটা নিয়ে গেলাম আমি আমার অন্য ক্যাবিনেটে। টেবিল টপে শুধুমাত্র মনিটর, স্পিকার এবং সাউন্ড কার্ড ছাড়া ওই রকম আসলে আর কিছুই রাখিনি। আর মোটামুটি এত বড় একটা টেবিলে কিছুটা এমটি স্পেস তৈরি করলাম যাতে করে আসলে ক্রিয়েটিভ আইডিয়া জেনারেট করতে সুবিধা হয়। আর কম্পিউটারের টেবিলের পিছনে বর্তমান যে ট্রেন্ড, সবাই RGB LED লাইট লাগে, আমার ওইভাবে RGB LED অতটা ভালো লাগে না, কিন্তু একেবারেই ভালো লাগে না বললে ভুল হবে। তাই আমি কিছুটা মিনিমাল RGB LED লাইট লাগালাম যাতে করে অন্ধকারে বিশেষ করে কাজের সময় লাইট টাইট অন্য কিছু জ্বালানোর বদার ফিল না করি এবং যাতে করে কিছুটা আই প্লিজিং ভাইব তৈরি করে, অ্যাসথেটিক ফিল তৈরি করে। টেবিলের কথা শেষ, এরপরে দেখাচ্ছি আমি আমার এই ছোট ক্যাবিনেটটা। এই ক্যাবিনেটে আমার যত রকম ক্যামেরা গিয়ার্স, যেমন আমার সনি A7IV, GoPro, ড্রোন এবং পাশাপাশি আমার ড্রয়িং এর জন্য যে ট্যাবলেট এবং ড্রাই ক্যাবিনেট, লেন্স, চার্জিং কেবল, ব্যাটারি, যাবতীয় সব ধরনের গিয়ার্স এবং গ্যাজেট আমি আমার এই ক্যাবিনেটে রাখি। এই ক্যাবিনেটের নিচের অংশে রাখি আমার যত রকমের ব্যাগ আছে, সেটা ক্যামেরা ব্যাগ, সেটা লাইট স্ট্যান্ডের ব্যাগ, সেটা ট্রাইপডের ব্যাগ। আর একেবারে উপরের অংশে রাখি সিপিউর বক্স, মনিটরের বক্স সহ যাবতীয় গিম্বল টিম্বল এসব ভাবে যাবে। আমার রুমের এক সাইডে একটা ছোট একটা সোফার অ্যারেঞ্জ করেছি যেখানে আসলে কাজের পরবর্তীতে যেন একটু বসতে সুবিধা হয়, জাস্ট এইটুকু, দ্যাটস ইট। তো এই হচ্ছে আমার টোটাল রুমের এনভায়রনমেন্ট। পরবর্তীতে আমি আরও কিছু লাইট অ্যারেঞ্জমেন্ট করব, আপাতত এই পর্যন্তই। লুক অ্যান্ড ফিলের কথা শেষ, এবার আসে আসলে সাউন্ডের বিষয়ে। আমি আমার ইউটিউব জার্নি যখন শুরু করি তখন আসলে আমি ওইভাবে সাউন্ড নিয়ে খুব একটা বদার ছিলাম না। আমি আমার মোবাইলটা রেখে দিতাম ট্রাইপডের উপরে, এরপরে আসলে মোবাইলের যে বিল্ট ইন রেকর্ডার সেই রেকর্ডার দিয়ে আসলে আমি আমার ভয়েস টেক নিতাম এবং কোনো রকমের কেয়ারি করতাম না, সাউন্ড নিতাম এবং ইউটিউবে আপলোড করতাম। কিন্তু পরবর্তীতে আসলে আমি ফিল করি যে না, এগুলো আসলে খুব একটা ভালো হচ্ছে না, সাউন্ডের বিষয়ে কিছুটা সেন্সিটিভ হওয়া দরকার। পরবর্তীতে আমি বয়ার M1, যেটা এই মুহূর্তে আমার চেস্টে লাগানো আছে, সেই M1 যে লেভেলিয়ার মাইক্রোফোন, আমাদের জাতীয় মাইক্রোফোন, কত 1200 কি 1300 টাকা দিয়ে কিনেছিলাম, এটা দিয়ে আমি রেকর্ডিং শুরু করি। কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে ফিল করি যে না, এটাও আসলে আমার জন্য সুইটেবল না, কারণ আমি একজন ফ্যামিলি ম্যান। একটা ফ্যামিলি বাসায় কী ধরনের সাউন্ড হতে পারে, বাসায় বাচ্চা কাচ্চা থাকে, অন্যান্য ফ্যামিলি মেম্বার থাকে এবং রুম, যেই রুমে রেকর্ডিং করা হয় ওই রুমটা যদি এয়ার টাইট অথবা সাউন্ড প্রুফ না হয় তাহলে সেই ক্ষেত্রে অনেক ধরনের নয়েজ রুমে আসে, যেটা আসলে আনকন্ট্রোলেবল। যখন রেকর্ডিং করি তখন দেখা গেল আমার মেয়ে কান্না করছে, আমার ফ্যামিলির মেম্বারদের অন্যান্য সাউন্ড আসছে, তারপর বাইরের সাউন্ড তো আছেই যেগুলো টোটালি আনকন্ট্রোলেবল এবং পোস্ট প্রসেসিংয়ে খুব একটা মিনিমাইজ আসলে করা যায় না এবং মিনিমাইজ করতে গেলে ভয়েসের ওই রকম আসলে কিছুই থাকে না। এইদিকে আমার বাসায় কিন্তু ওই রকম কোনো এয়ার কন্ডিশনিং সিস্টেমও নাই এবং এই গরমের সিজনে মাথার উপরে বেশ ভালোই ফ্যান চলে। ফ্যান ছাড়া রেকর্ডিং ইম্পসিবল একটা ব্যাপার, কারণ দরদর করে ঘামায়, একটু পর পর টিস্যু নিয়ে ঘাম মুছতে হয়। আমার জানালাটা এখন পর্যন্ত খোলা কারণ রুমটা অনেক গরম। তো এইসব প্রবলেম যখন আসলে আমি রেকর্ডিংয়ে যখন ফিল করছিলাম আমার খুবই বাজে লাগছিলো এবং জাস্ট সিকিং ফর এ সলিউশন। তো এই মুহূর্তে আসলে আমি ইউটিউবে জেমস প্রিন্স ভাইয়ের বেশ কয়েকটা ভিডিও দেখি এবং সেই ভিডিও থেকে ধারণা নিয়ে ওই ধারণাগুলো আমি আমার জন্য অ্যাপ্লাই করি। প্রথমে যেটা করি, আমি আমার রুমের যেই ফ্লোর যেটা আছে সেই ফ্লোরের অংশটুকু খুবই ন্যূনতম কার্পেট দিয়ে যতটুকু দেখা যায়, যতটুকু পারা যায়, আমার চেয়ার এবং টেবিলের নিচের যেই যে খালি স্পেস যেটা আছে
সেই স্পেসে আমি জাস্ট মিনিমাম কার্পেট দিয়ে ঢেকে দিই, যাতে করে ফ্লোরে যেই ইকো যেটা হয় সেই ইকোটা যেন কিছুটা ব্লক করে। আর এরপরে যেটা করি, আমি আমার মাইক্রোফোনটা আপডেট করি। আমার সামনে যেই মাইক্রোফোনটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মাউনো AU HD 300T। এটা একটা ডাইনামিক মাইক্রোফোন। ডাইনামিক মাইক্রোফোনের বিষয়টা হচ্ছে এই মাইক্রোফোনগুলোর সেন্সিটিভিটি খুবই কম থাকে। এই মাইক্রোফোন দিয়ে রেকর্ডিং করতে হলে খুব কাছ থেকে এসে রেকর্ডিং করতে হয়। যেমন আমি বলতে গেলে মাইক্রোফোনের সাথে আমার মুখ লাগিয়ে ফেলেছে, আমি যদি সরে যাই কিন্তু খুব একটা সাউন্ড পাবে, এখন কিন্তু খুব একটা সাউন্ড পাচ্ছে না। এখন আমি চিন্তা করলাম যে ডাইনামিক মাইক্রোফোন নেই, কারণ আমার বাসায় কিন্তু অনেক ধরনের নয়েজ আসে, যেমন আমার ফ্যানের নয়েজ, আমার রুমের বাইরের নয়েজ। আমি যদি ডাইনামিক মাইক্রোফোন নেই তাহলে সেক্ষেত্রে খুব কাছের সাউন্ড ছাড়া এই মাইক্রোফোন কিন্তু ওইভাবে কোনো রকম সাউন্ড ক্যাপচার করবে না। দ্যাটস ওয়াই আমি আসলে একটা ডাইনামিক মাইক্রোফোন খুঁজি। এই মাইক্রোফোনের দাম বেশি না, 5,500 টাকা সব কিছু সহ। এটার সাথে একটা স্ট্যান্ড আছে, একটা এক্সেলার কেবল দিল, আর একটা শক মাউন্ট আর পপ গার্ড। এই মাইক্রোফোনের বিশেষত্ব যেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এক্সেলার কেবল দিয়েও এটা আউটপুট দেওয়া যায় এবং পাশাপাশি USB দিয়েও এটা আউটপুট দেওয়া যায়। মজার বিষয় হচ্ছে এই মাইক্রোফোন ইটসেলফ ইন্টারফেস, সাউন্ড ইন্টারফেস, বাট আমার একটা নিজস্ব ফিজিক্যাল ইন্টারফেস আছে যেটা হচ্ছে লাইন 6 এর পড UX2। আমার সাউন্ড কার্ডটা অনেক ওল্ড, বাট ট্রাস্ট মি, এই সাউন্ড কার্ড দিয়ে যখন আমরা মিউজিক করতাম, আমরা আমাদের ডেমো রেকর্ডিং করতাম, গিটার, বেস এবং অন্যান্য ইনস্ট্রুমেন্ট যেগুলো মাইক ভিত্তিক, আমরা এটা দিয়ে রেকর্ডিং করতে পারতাম এবং বেশ প্রফেশনাল সাউন্ড ডেলিভারি দিতে এটা সক্ষম। এটা যখন আমি মিউজিক করতাম প্রায় 2016 সাল অথবা 2017 সালের দিকে কিনেছিলাম ওয়ার্ল্ড মিউজিক থেকে 15,000 থেকে 16,000 টাকা দিয়ে। আমি মূলত আসলে এই মাইক্রোফোনটা কিনি আমার সাউন্ড কার্ড অথবা ইন্টারফেস আছে এই চিন্তা করেই। আমি বাসায় এনে চেক করলাম এবং এক্সেলার কেবল দিয়ে সেটা আমি চেক করলাম এবং দেখলাম যে না, বেশ ভালোই। আর মাইক্রোফোনের আরেকটা বিশেষ দিক যেটা আমার কাছে আরও ভালো লেগেছে সেটা হচ্ছে সরাসরি এই মাইক্রোফোনে হেডফোন লাগিয়ে সাউন্ড চেক করা যায়। যদিও আমি আমার যে হেডফোনটা, এখন যেই হেডফোনটা আমার কানে আছে, ওই হেডফোনটা এই মাইক্রোফোন থেকে আনি নাই, এই হেডফোনের কানেকশানটা সরাসরি আমি আমার সাউন্ড কার্ড থেকে নিয়েছি। আমি আমার এই ভিডিওতে মূলত লাভলিয়ার মাইক্রোফোন যেটা ইউজ করছি, আমার চেস্টের যেটা লাগানো আছে সেটা ক্যামেরার সাথে কানেকশান দেওয়া, আর এই মাইক্রোফোন যেটা মাউনো মাইক্রোফোন, এটা এটা সরাসরি আসলে ইন্টারফেসের মাধ্যমে কম্পিউটারের সাথে কানেক্টেড। আমি কিন্তু বেশ ভালোই স্যাটিসফাইড, আশা যেই পরিমাণ সাউন্ড আমি পাচ্ছি আমার হেডফোনে তাতে আমি মোটামুটি স্যাটিসফাইড। এখন জানি না আসলে প্রোডাকশানে আসলে কী দাঁড়াবে। আমি কোনো রকম, আমি আমার এই মাইক্রোফোন দিয়ে যেই সাউন্ড আমি পাচ্ছি এই সাউন্ড কিন্তু আমি খুব একটা এডিট করব না, আই থিঙ্ক আমার খুব একটা হয়তো বা এডিট করা লাগবে না। আর যেই বয়াতে যে সাউন্ডটা যাচ্ছে ক্যামেরাতে সেই সাউন্ডটা আমি কিছুটা এডিট করব। কানে যে হেডফোনটা ইউজ করছি সেই হেডফোনটার নাম হচ্ছে প্রিসোনাস মেবি। এই হেডফোনটাও কিন্তু প্রায় 5 বছর আগে কেনা, 2016 কি 2017 সালে ওয়ার্ল্ড মিউজিক থেকে। স্টুডিও সাউন্ড মনিটর হিসাবে দাম কিন্তু খুব একটা বেশি না, মাত্র 5,000 নাকি 5,500 টাকা দিয়ে আমি স্টুডিও মনিটর হেডফোন যেটা ইউজ করছি সেটা আমি কিনি। এটার বিষয়, এটার খুব একটা আসলে ফিজিক্যালি আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, কিন্তু কোয়ালিটি সুপার গুড। আমি আসলে ওইভাবে কোনো রিভিউ আমি এখানে দিচ্ছি না, আমি টোটাল আমার যে এক্সপিরিয়েন্সটুকু সেই এক্সপিরিয়েন্সটুকু আপনাদের সাথে শেয়ার করছি। প্লিজ নোট ডাউন, যদি আপনাদের এই মাইক্রোফোনের রিভিউ দরকার হয় প্লিজ জানাবেন, আমি রিভিউ বানাবো আরও কয়েকদিন ইউজ করে। তো ভিউয়ার্স, আমি জানি না আসলে আমার এই ভিডিওটা আসলে কেমন লাগছে আপনাদের, কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্টস করে। আমার প্রিভিয়াস ভিডিওর সাউন্ড থেকে এই ভিডিও সাউন্ড আদৌ কি ভালো লাগলো কিনা, আদৌ কি একটু আপগ্রেড হলো কিনা সেটাও প্লিজ জানাবেন। আপনাদের যদি কোনো রকম সাজেশান থাকে সেটা আমাকে দেবেন, আর আপনাদের যদি কোনো রকম সাজেশান দরকার হয় আর সেটাও জানাবেন, প্লিজ দেওয়ার চেষ্টা করবো, যতটুকু জানি দেওয়ার চেষ্টা করবো। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। বাই, টেক কেয়ার, প্লিজ।